আরে ফোনটা ধরেন। হ্যাঁ হ্যাঁ, শাহরুখ ভাই বলতে আছেন? জি জি, শাহরুখ খান, শাহরুখ খান, বলিউড বাদশাহ। কি, আপনি তার অ্যাসিস্ট্যান্ট? আরে আমার অ্যাসিস্ট্যান্টের লোক কত কয়েকজন সময় আছে, আপনি তার কাছে দেন। আর আমি যে ওই তার কাছে দেন, আমি বলছি দেন ভাই, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্যান্ট টাইমে আছে। হিন্দি নেই বলতে হ্যাঁ, মে বাঙালি হো বাংলা বলতে হ্যাঁ, ওকে, বাংলা মেরা মাতৃভাষা হ্যাঁ, ওকে। তুম বেহ চুদুর বুদুর নেই কাটা হ্যাঁ, তুম তো তোমার এই বসকে ফোন দিল। আর আমি হিন্দি না, হিন্দি দরকার আছে, হিন্দিতে করবো কি? আমার দেশের ভাষা হইলে আমার অন্তরের ভাষা, এটা দিয়ে আমি প্রকাশ করবো। হিন্দি বলতে পারলে কি, হিন্দি বললে কি আমার মনের ভাষাটা প্রকাশ হইবে? হেলাক যে কাউ লাগে কুমন দেও তাড়াতাড়ি। জি জি জি, হ্যালো, জি জি, আসলে বিষয়টা হচ্ছে আপনি তার ফোন দেওয়ার কারণ আছে একটা, জি সুন্দর একটা কারণ আছে। সেই কারণটা হইলো গিয়ে মনে করেন, আপনি যে এই যে মানে ইয়া খেলা গেছে, ঠিক আছে, কিছুদিন আগে আপনার দলের যে খেলা আছে, কে 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 আর এই মানে কলকাতা না কি দল নিয়েছেন আপনি, যাই হোক নিয়েছেন আপনি, হ্যাঁ, এই গেলা দিতে পারি আপনি বিবি ধরাইলেন কি লিখে আমার এটি বুঝুন দিই, না না না, ধরাইবেন কি লিখে আপনার পাওয়ার আছে দেখি, আপনি ধরাইবেন না, এই যে আপনার ফ্যান ফলোয়ার যারা আছে, এরা যদি সমালোচনা করতে আছে বিষয়টা, ঠিক আছে, এটা কি ভালো না? না, আমিও আপনার ফ্যান, ঠিক আছে, না না, হলে আপনি যেখানে সেখানে তো বিড়ি ধরাইতে পারেন, কারণ আমি একজন সোলার পিটি মানে কি কই সেলিব্রিটি মানুষ একজন, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আপনি পারেন না এখানে সেখানে বিড়ি ধরাইতে পারেন না, না তাইলে আপনার মধ্যে আর আমার কুদ্দুস আসার মধ্যে কোনো কারণ নেই, কারণ কুদ্দুস আসে এক প্যাকেট বিড়ি মনে করেন যে কোষের মধ্যে ঢুকে নেয়, ঠিক আছে, তো ঢুকে নেওয়ার পরে মনে করেন যে হ্যাঁ মনে করেন হেঁ মনে করেন পাঁচজন লোক খারাই কথা কইতে আছে, মুরুবি টুরুবি মিলে ফস করে উড়াই একটা মনে করেন লাইটার আর বিড়ি সবসময় লাগে, তাই দাপ করে এটা ধরাই গেছে, এইটা বোঝে না যে কোন জায়গায় বিড়ি ধরাইতে হয় কোন জায়গায় ধরাইতে হয়, না না তাইলে তাহলে আপনার এরকম হয়ে গেলেন না, আপনি কি আছেন দল হিসাবে একজন দলের মালিক খেলাতে, আপনি মনে করেন যে গ্যালারির ভিতরে বইয়ে মানে বিড়ি ধরাই টানা শুরু করে দিয়েছেন, না না এটা নিয়ে তো পাবলিক মনে করেন তাকে খেপা যে, হ্যাঁ না সেলিব্রিটি যে বিড়ি খায় না বা খায় এটা তো সবাই জানে, কিন্তু পাবলিক জিনিসটা দেখলে মানতে চায় না, জি জি জি, হ্যাঁ এটা তো মানতে চায় না রে ভাই, মানতে চায় না, যে আর আপনি কইলাম আপনার কুদুস আসাল্লাহ কোনোই নেই, তফাত নেই, কারণ যেখানে মজা হিনে খারাপ বিড়ি ধরে যায় তাহলে আপনার কুদুস আসাল্লাহ কোনো তফাত নেই, কারণ আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনি জানেন যে সিবিএসএ ভাই ক্যামেরা আছে, আমি বিড়ি ধরাই খামো কিছু মানে, আপনার ওই যে গ্যালারি যে ক্যামেরা ম্যানগুলো এরা কোনখানে কী হয়, হ্যাঁ কোনখানে কাপেল আছে, কোনখানে সুন্দরী মাইয়েরা বই রয়েছে, ওইদিক ক্যামেরা যায়, তো আপনি একজন সেলিব্রিটি আপনার দিকে ক্যামেরা যাবে, তো আপনি ওদিকে ফলো রাখছে বিড়ি ধরা একজন টুস করে মনে করেন মারি দিয়েছে, এখন এটা একটা আলোচনা, শাহরুখ খান গ্যালারি বিড়ি ধরেছে ক্যা বিড়ির এত নেশা কিনলে গিয়ে আর কে বাসায় যায় খাইতে একটা নিরিবিলি, এখন বই খাইছে কিনলে গিয়ে মানে নানান ধরনের কথা আমি শূন্য অবাক হয়ে গেছিলাম, তাদেরকে আমি বুঝাইছি যে আসলে শাহরুখ খান মনে করেন সেলিব্রিটি, ঠিক আছে, বিড়ির আসলে এটা আমি জানি সব কিছুর সাইতে বিড়ির নেশা রয়েছে, বরণের সামনে মনে করেন একবেলা ভাত খাই, ভাত না খাইলে সমস্যা নাই, কিন্তু বিড়ি একটা খাওয়া লাগবে দুপুরে বা সকালে বা রাত্রে, ভাত খাওয়ার পর একটা বিড়ি না খাইলে নাকি যারা বিড়ি খাইব ভাত হজম হয় না, এটা শুনছি আমরা অনেক বাথরুমে বইও বিড়ি খাই না, আপনি আপনি খাবেন কি লিখে আপনি বাথরুমে বিড়ি খাওয়া লোক, কারণ আপনার ওখানে মনে করেন বিড়ির নেশা তো কঠিন নেশা, আপনার ওরছে ওরছে জিনিসটা নেশাটা ওরছে, কারণ আপনি তো থামাইতে পারতেছেন, ওটা তো আমরা বুঝি বা মনে করেন যারা বিড়ি খায় তারা বোঝে, ঠিক আছে, হ্যাঁ বিষয়টা তো তারা বোঝে যে আসলে যে বিড়ির নেশাটা কী, যেখানে বিড়ি বলছে একটা বিড়ি টানতে দেখালে তার জায়গা বা জায়গা দেখার সময় নেই, যেহেতু আমি আমার হেডা মাছ আমি ধরাই খাই গেছি, কারণ এটা আসলে আলোচনার শেষ নাই, ঠিক আছে, না না শাহরুখ ভাই আসলে এটা মনে করেন করা উচিত না যে আপনি যেখানে সেখানে বিড়ি দেন, আপনি সেলিব্রিটি মানে আপনার কোটি কোটি মনে করেন যে আপনার ফলোয়ার ভালোবাসে আপনাকে, ঠিক আছে, ছেলে মেয়ে মিলে, হ্যাঁ তো মানে বিড়িটা আসলে অনেকে মনে করেন যে আপনি জানেও না যে আপনি বিড়ি খান, যারা শুনছে হারা অবাক হয়ে গেছে, দেখে যে শাহরুখ খান মানে এই বেশায় সেও বিড়ি খায়, হ্যাঁ আসলে ঠিক না, খান আপনি বিড়ি খান আপনি ঠাইতে আপনি খাইবেন, ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ তো মনে করেন যে এই জায়গায় বা জায়গায় বিড়ি ঠিক না, ঠিক আছে, কারণ এগুলো মানুষ মনে করেন যে অনেক কিছু আলোচনা করছে, আলোচনা করলে আপনি কিছু জানেন এটা আমরা ভালো করেই বুঝি, ঠিক আছে, কিন্তু তারপরে এটা ঠিক না ভাই, মনে করেন যে কোনো জায়গায় দাঁড়াই একাল বিড়ি ধরাই দিয়েছেন এটা তো ঠিক না, তাই না, তো যাই হোক আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে এটা নিয়ে বহুত আলোচনা দেশে বিদেশে সব জায়গায় আর কি, যে শাহরুখ খান গেলাই বিড়ি ধরাইছে, হ্যাঁ এই ভিডিও ভাইরাল তার ছবি ভাইরাল, হ্যাঁ এই জন্য আর কি, আসলে এটা সাবধান অবলম্বী ভিডিও, সেটা হলো কি আপনার যেখানে সেখানে বসে আপনি না যে কোনো মানুষেরই উচিত নেই এরা যেখানে সেখানে বিড়ি দেন, আপনি বিড়ি খান আপনি ঠাইতে খান আপনি খাই আপনার কোন যে ভুরিয়াল হ্যাঁ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারো হয় জানা, কিন্তু একটা সামাজিকতার একটা ব্যাপার আছে, সিনিয়র জুনিয়র একটা ব্যাপার আছে, হ্যাঁ আপনার বিড়ি খান নিজের ঠাইতে, এই জন্য মনে করেন যে আপনি যারা সিনিয়র হ্যাঁ ধরাবেন বিড়ি ধরাইবেন, পাবলিক প্লেসে বই বিড়ি ধরাইবেন, হুম মুড়ি বিটুর বিদায় সমান হ্যান বই বিড়ি ধরাইবেন, গেলে যে বিড়ি ধরাইবেন এটা ঠিক না, যেখানে সেখানে বিড়ি ধরানো যাবে না, না না আসলে ভাই বিড়িওটা কি ব্যঞ্জন খাইছেন নাকি মুঠ খাইছেন একটু জানাই তো,